আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠককাল সই হবে সাতটি সমঝোতা স্মারক। 15 সেপ্টেম্বর থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, 10টার বদলে শুরু হবে 11টায়। রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 9 জনের, গুরুতর আহত অর্ধশতাধিক। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে তাদের এই সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতে নিযুক্ত হাইকমিশনার সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা সে সময় উপস্থিত ছিলেন। এর আগে 4 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামীকাল নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে সফরে সই হতে পারে পানি, রেলওয়ে ব্যবস্থাপনা ও কুশিয়ারা নদীর পানি বণ্টন সহ মোট 7টি সমঝোতা স্মারক। এর আগে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে অসুস্থতার কারণে ভারত সফরের যাত্রা বাতিল হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের। সারাদেশে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে 15 সেপ্টেম্বর থেকে, আর সকাল 10টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে সকাল 11টা থেকে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি বলেন, যানজটের কারণে পরীক্ষা শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। 11টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর 1টায় শেষ হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। মন্ত্রী জানান, 2022 সালে সংশোধিত সিলেবাসে পরীক্ষা হবে, যেখানে লিখিত পরীক্ষা হবে 1 ঘন্টা 40 মিনিট এবং এমসিকিউ হবে 20 মিনিট। 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানান দীপুমনি। প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে গুজব ছড়ানো হয়, তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। করোনার কারণে পরীক্ষা কিছুটা পিছিয়েছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, আগামীতে স্বাভাবিক সময়ে পরীক্ষা আয়োজনের চেষ্টা থাকবে। এসএসসি পরীক্ষার কারণে 12 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর শ্লীলতা হানি ও বিবস্ত্র করে ভিডিও ধারণের মামলায় প্রক্টোরিয়াল বডিকে আদালতে তলব করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঁইয়ার আদালত এক আসামির জামিন শুনানিতে আদেশ দেন। পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, মামলায় হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নূর হোসেন শাওনের জামিন আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। 14 সেপ্টেম্বর জামিন শুনানির নতুন তারিখ ধার্য করেছে আদালত। ওই দিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডিকেও তলব করা হচ্ছে। গত 17 জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় 5 দুর্বৃত্তের হাতে লাঞ্ছিত হন এক ছাত্রী। বিবস্ত্র করে তার ভিডিও ধারণ করা হয় বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থী। এ ঘটনায় গত 22 জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আজিম, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের নুরুল আবসার বাবু, হাটহাজারী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র নূর হোসেন শাওন ও দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানাকে গ্রেপ্তার করে র্যাব। রাজশাহীর পুঠিয়া পৌর মেয়র আল মামুন খানের বিরুদ্ধে আবারও ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজশাহীর পুঠিয়া পৌর মেয়র আল মামুন খানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন রাজশাহী কলেজের এক ছাত্রী। স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে। মামলার পর থেকে পলাতক মেয়র আল মামুন। মামলার এজাহারে বলা হয়, 1 বছর আগে পৌরসভার একটি চাকরির জন্য মেয়রের কাছে যায় ওই ছাত্রী। এরপর বিভিন্ন প্রলোভনে তাকে নিয়মিত ধর্ষণ করেন তিনি, কিন্তু চাকরি দেননি। এর আগে দুর্গাপুর হাসপাতালে এক সেবিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ওঠে মেয়র মামুনের বিরুদ্ধে। এদিকে ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে হাফিজুর রহমান নামে এক ধর্ষককে। সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2019 সালের 2 নভেম্বর ফতেপুর গ্রামে এক শিশুকে খাবারের প্রলোভনে ধর্ষণ করে প্রতিবেশী হাফিজুর রহমান। চট্টগ্রাম মহানগরের বন্দর সংযোগ সড়কে উচ্ছেদের সময় বাঘ বিতণ্ডার জেরে এক গাড়ি আমদানিকারকের
পা ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মীরা। সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশেমের সামনে এই ঘটনা ঘটে। তবে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে হয়নি বলে দাবি করেন তিনি। ভুক্তভোগী গাড়ি আমদানিকারক সিআইপি বেলায়েত হোসেন এই ঘটনার বিচার চেয়ে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করেছেন। জানান, নিজ প্রতিষ্ঠানের সামনে গাড়ি ওঠানামার সুবিধার্থে স্থাপনা নির্মাণ করেন তিনি, কিন্তু ফুটপাত দখল হওয়ায় সেটি উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। সময়ের আবেদন জানালেও তা না শুনে এ সময় কর্পোরেশনের নিরাপত্তা কর্মীদের দিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে আবার একটি ডেস্ক রিপোর্ট। লালমনিহাটে যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এর উদ্বোধন করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স। প্রধানমন্ত্রীর ভারত সফর কেন্দ্র করে তিস্তা চুক্তি সই সহ ছয় দফা দাবিতে রংপুরে বেসরকারি সংগঠনের উদ্যোগে মানববন্ধনে অংশ নেন তিস্তাপাড়ের পাঁচ জেলার মানুষ। যশোরের ইনহাউস ট্রেনিং প্রোগ্রামে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। চাপাই নবাবগঞ্জের বারোঘরিয়ার খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান। মানিকগঞ্জে পৌরসভার সাবেক সচিব ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজিজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।